ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিবরক যে আমাদের সম্মানিত ভাই জানাব মোহাম্মদ রাজীব লাবন থেকে জানতে চেয়েছেন যা আমরা যেখানে কাজ করি সেখানে মুসলিম ও মুসলিম একই জায়গায় কাজ করতে হয় এবং একই রুমে আমরা কিছু মুসলিম ও অমুসলিম থাকি সেই ক্ষেত্রে একই প্লেটে একই রান্নার খাওয়া যাবে কিনা সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহি ওয়াহদাওয়াল সালাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ জি সম্মানিত ভাই মুসলিম এবং অমুসলিম একই প্লেটে বা একই রান্নার খাবার খেতে কোনো অসুবিধা নাই তবে কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হলো এই যে কোনো জবাইকৃত পশু মাংস যেন না হয় এবং সেই জবাইকৃত পশু আর যেন কোনো মুসলিমের বিসমিল্লা আল্লাহু আকবর বলে যদি কোনো মুসলিম জব করে থাকে এবং সে ব্যাপারে যদি সে নিশ্চিত হয় তাহলে সেই মাংস এক অপরে একই প্লেটে খেতে কোনো অসুবিধা নাই দ্বিতীয় শর্ত হলো এই যে মুসলিম এবং অমুসলিম যারা বন্ধুত্ব করে এ বিষয়ে সে অবশ্যই এ বিষয়ে স্মরণ রাখবে যে আমরা বন্ধুত্ব এই জন্যই করবো যাতে করে তাদেরকে আমরা দিন ইসলামের দাওয়াত দিতে পারি ইসলামের দিকে আনতে পারি সেই চেষ্টায় থাকা এবং এই উদ্দেশ্যই তাদের সাথে বন্ধুত্ব করা এবং সেই উদ্দেশ্যেই অর্থাৎ আল্লাহর ওয়াস্তে তাদের সাথে এক প্লেটে খাবার খেতে কোনো অসুবিধা নেই তবে বন্ধুত্ব এই উদ্দেশ্য হতে হবে দুনিয়াবি দুনিয়াবী পরাস্তির জন্য বা নিজের সুবিধার জন্য বা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না মোট কথা হলো এই মুসলিম এবং অমুসলিম একই প্লেটে খেতে কোনো অসুবিধা নাই যদি সেই প্লেটে যদি কোনো হারাম বস্তু তৈরি করা না হয় যেমন জাতীয় জিনিস যদি সেই প্লেটে তৈরি করা হয় এবং সেই প্লেট ব্যতিরেক অন্য কোনো প্লেট যদি না থাকে তাহলে সেই প্লেট যেন নিজে পরিষ্কার করে ধুয়ে নেয় তারপরে যেন সেই প্লেটে খাবার খাওয়া হয় দ্বিতীয় কথা হলো এই একই রান্না যদি খেতে হয় তাহলে সেখানে যদি কোনোদিন কেউ মাংস রান্না করে তাহলে সে বিষয়ে এবার অবশ্যই নিশ্চিত হতে হবে যে মাংস যে আনা হয়েছে সে পশু কে জব করেছে কোনো মুসলিমে এবং বিসমিল্লা আল্লাহ একবার বলেছে কিনা যদি অমুসলিমের জবকৃত পশু হয় তাহলে সে মাংস মুসলমানের জন্য বৈধ না চাই এক প্লেটে হোক বা অথবা ভিন্ন প্লেটে হোক বাকি আল্লাহ আলমদুল সাহাব সালাম আলাইকুম রহমতুল্লাহি